শরিফ আহমেদ একটা প্রশ্ন করেছেন যে ট্রান্সজেন্ডার কি এ ব্যাপারে ইসলাম কি বলে ট্রান্সজেন্ডার মানে হচ্ছে জেন্ডার পরিবর্তন করা জেন্ডার বলতে এখানে আসলে লিঙ্গকে বোঝানো হয়ে থাকে যেমন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আমরা যেটা বলি ম্যাস্কুলিন ফ্যামেনিন বা মেল ফিমেল তাই না মানুষের মধ্যে সাধারণত তালা দুটো লিঙ্গের মানুষ তিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী এবং সেটি তিনি

সে মানুষেরা তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং সে প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার স্পাউজকে এবং এই দুজন থেকে সৃষ্টি করেছেন অগণিত নারী এবং পুরুষ তাহলে এ হলো সৃষ্টিতত্ত্ব তাহলে মানুষের মধ্যে দুটো প্রধান শ্রেণী আমরা দেখি একটা হলো নারী আর একটা হলো পুরুষ আল্লাহ তালা সকলকে বনিয়াদমের অন্তর্ভুক্ত করেছেন এবং তাদেরকে সম্মানিত করেছেন তবে একটা জেন্ডার রয়েছে অনেক সময় তাদেরকে নারী এবং পুরুষ হিসাবে এক একেবার মানে একবারেই তাকে চিহ্নিত করা যায় না তার মধ্যে অনেক সময় নারীত্বটা বেশি থাকে আবার অনেক সময় পুরুষের ভাগটা বেশি থাকে এদেরকে বলা হয় ক্ষুদ্ধা এবং ইসলামের নির্দেশ হলো এদেরকে ছোটো খাটো যে কোনো অপারেশন যদি প্রয়োজন হয় তাহলে নারীকে পূর্ণ নারীতে পরিণত করা এবং পুরুষকে পূর্ণ পুরুষে পরিণত করা তাহলে এদেরকে বলা হয় খুন আর কিছু ক্ষেত্রে এক খুবই জটিল পরিস্থিতি হলে একে বলা হয় খুন মুশকিল আর এটা যেহেতু সৃষ্টিগত এতে কারো কোনো হাত নেই অতএব সামান্য কিছু ত্রুটি কাটিয়ে যদি সে পরিপূর্ণ পুরুষ হতে পারে বা পরিপূর্ণ নারী হতে পারে এতে ইসলাম নিষেধ করে না কিন্তু ট্রান্সজেন্ডার সম্পূর্ণ ভিন্ন জিনিস ট্রান্সজেন্ডার হচ্ছে একজন পরিপূর্ণ পুরুষ যখন হঠাৎ করে মনে করলো আরে আমি কি পুরুষ নাকি কি নারী আমার তো মনে হবে নারী কিন্তু তার সমস্ত অর্গ্যান তার হরমোন তার এভরিথিং তার পুরুষ কিন্তু সে হঠাৎ করে নিজেকে যখন নারী ভাবতে শুরু করে তখন তার মধ্যে আরেকটা আগ্রহ তৈরি হয় যে তাহলে আমি কিছু অপারেশন করে নারী হয়ে যেতে চাচ্ছি ঠিক একইভাবে একজন পূর্ণাঙ্গ নারী হঠাৎ করে মানসিকভাবে যদি তিনি মনে করেন যে না আমি আর নারী থাকবো না পুরুষ হয়ে যাব। এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার অর্থাৎ একজন ব্যক্তি আল্লাহ তালা তাকে যেভাবে সৃষ্টি করেছেন সে সেই সৃষ্টির প্রতি অনাগ্রহ প্রকাশ করে সে অন্য একটা লিঙ্গে লিঙ্গান্তরিত হওয়ার যদি প্ল্যান করে এবং জন্য ব্যবস্থা গ্রহণ করে তাকে বলা হয় ট্রান্সজেন্ডার পুরুষ কিন্তু সে নারী হয়ে গেছে সে হলো ট্রান্সজেন্ডার জেন্ডার পরিবর্তনকারী আবার নারী সে পুরুষ হয়ে গেছে অপারেশন করে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাহলে সেও ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনকারী তাহলে যেই লিঙ্গটা আল্লাহ সুমান্তাল্লা স্পষ্ট করে দিয়েছেন যে কি পুরুষ নাকি নারী এবং কোনো কমপ্লিকেশন নাই শুধু মানসিকভাবে নিয়ত করে পরিবর্তন হওয়া এটা শারিয়া অ্যালাউ করে না এই ধরনের ট্রান্সজেন্ডার সেরিয়াতে এবং কোনো ধর্মেই আসলে অ্যালাউড না এই জন্য আমরা দেখি যে যারা আজকে লিঙ্গ পরিবর্তনের বিষয় নিয়ে কথা বলছেন তাদের বিরুদ্ধাচারণ করছেন বর্তমান ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী ঋষি সোনাক এবং আরও অনেকে আরও অনেক বিখ্যাত ব্যক্তিরা সমাজবিজ্ঞানীরা কিংবা বিভিন্ন রাষ্ট্রনায়কেরা কারণ এর মধ্যে বিরাট ফেতনা ফাসাদ রয়েছে আর কোরআন কেন এটাকে অ্যালাউ করে না কোরআন অ্যালাউ করে না কারণ এটি হলো শয়তানের কাজ শয়তানকে আল্লাহ লা লানাত করেছেন সেটি আমরা দেখি যেমন আল্লাহ সাল্লা বলছেন লাউল আল্লাহ তাকে লানাত করেছেন কি বলেছে শয়তান শয়তান বলেছে ওয়াকায় ফরুদা অবশ্যই আমি আপনার বান্দাদের একটা নির্দিষ্ট অংশকে অনুসারী করে ফেলবো তাদেরকে নিয়ে আমার অনুসারী তাদেরকে করে ফেলব আর কি করব ওলা ওদের হোম আমি অবশ্যই তাদেরকে পদভ্রষ্ট করব ওলা নিয়ান হুম আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দেব ওলা এমান্না হুম আমি অবশ্যই তাদেরকে আদেশ দেব ফলে ফালা ইউবাদ তেকুননা আজান আল আনা তারা অবশ্যই আমার নির্দেশ শুনে কুসংস্কারচ্ছন্ন হয়ে তারা পশুর কাঞ্ছিদ্র করবে ওলা এমান্না হুম এবং আমি তাদেরকে আদেশ দেব ফলাগাই খালকাল্লাহ তখন অবশ্য অবশ্যই তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেবে ওমাইয় তহিদি শয়েতানা ওয়ালিয়া মিন্দ্লাহি ফাকাতেরা খুসবনা আর যারা শয়তানকে তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহকে বাদ দিয়ে অবশ্যই তারা সুস্পষ্ট ক্ষতির মধ্যে লিপ্ত হয়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেল তাহলে এই আয়াতটি তালাস তারা বলেছেন শয়তানের নির্দেশেই মানুষ আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে মানুষের মধ্যে তো কত সময় কত চিন্তা আসে পাপ চিন্তাগুলো শয়তানের পক্ষ থেকে ক্ষতির চিন্তাগুলো শয়তানের পক্ষ থেকে দেখুন মানুষের চিন্তা কি আসে কারো চিন্তা আসে সে চুরি করবে কারো চিন্তা আসে সে অন্যের হক মারবে কারো চিন্তা আসে সে সুদ খাবে কারো চিন্তা আসে সে মানুষকে জুলুম করবে কারো চিন্তা আসে সে খাদ্যে ভেজাল মেশাবে কারো চিন্তা আসে সে কথায় কথায় মিথ্যা কথা বলবে কারো চিন্তা আসে সে মানুষের অধিকার হরণ করবে কারো চিন্তা আসে সে নারীকে নির্যাতন করবে অন্যকে হত্যা করবে রাহাজানি করবে ডাকাতি করবে চিন্তাই করবে তাই না তাহলে এই যে চিন্তাগুলো এ সকল চিন্তা এটা শয়তানের পক্ষ থেকে আল্লাহ তালা কোনো দিন কোনো পাপ পাপের পক্ষে অবস্থান গ্রহণ করেন না ঠিক তেমনি আল্লাহ একজন মানুষকে যে পরিপূর্ণ পুরুষ অবয়ব দিয়েছেন অথবা পরিপূর্ণ নারী অবয়ব দিয়েছেন সেটার উপরেই তাকে থাকতে হবে এতকাল যাবৎ মানুষ তো সেটাই হয়ে এসছে ট্রান্সজেন্ডার ইস্যুটা একদম নতুন এবং একদল মানুষ মানুষকে বিকৃত রুচি সম্পন্ন করার জন্য এবং তাদেরকে পথহারা করার জন্য এই শয়তানি বুদ্ধি দিয়েছে এটা ইসলামে কোনো কালেই কখনো অ্যালাউড ছিল না অনুমোদিত ছিল না এবং সেটা কোনো কালে অনুমোদিত হবে না এটা ইসলামের ফিক্সড একটা জিনিস অতএব মুসলিমদেরকে এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে যে যে কাজগুলো পাশ্চাত্য করছে সেগুলো মুসলিম সমাজে বৈধ হতে পারে না সেখানে জেনা ব্যবিচার মদ পান উলঙ্গ নৃত্য ব্যালে নেত্র কিংবা আরও অনেক কিছু সেখানে অনুমোদিত কিন্তু একটা মুসলিম সোসাইটিতে এগুলো অনুমোদিত নয় মুসলিমরা কোরআন কোরআনসন্নার অনুসারী অতএব কোরআন কোরআনসুন্নার যে কাজগুলোকে পাপ এবং হারাম বলে গণ্য করেছে সেগুলোকে শুধুমাত্র চিন্তা গবেষণা করে বা মতামত দিয়ে আমরা জায়েজ বলতে পারি না